হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও মোটামুটি ভালোই আছি। তো ভিডিও স্টার্টিংয়ে দেখতে পেলে শোনা, ওটা একটা দাদুর কোলে উঠেছিল। ওটা হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের ধরম বাবা, তারপরে যার কোলে উঠেছিল ওটা হচ্ছে ওই দাদুর বড় বৌমা মানে ধরম মাইমা, ওনার কোলে উঠেছিল। তো এইটা হচ্ছে সেই রথের অনুষ্ঠান, এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর আগের দিন। কথা আউড়ে যাচ্ছে আমার, মানে রথ তো উল্টো রথ ছিল বিপত্তারিণী পুজোর পরের দিন, আর এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর আগের দিনের ভিডিও। তো ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করতে আমি একদম ভুলে গেছিলাম, মানে আমি এডিটও করে রেখে দিয়েছিলাম, জাস্ট ভয়েসটা দেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো আজকে যখন ভিডিও এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে এই ভিডিওটাও এডিট করা আছে যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাড়ার থেকে না অনেকে এসেছিলো, তো আমরাও এসেছিলাম, মানে আমি মা শোনা এসেছিলাম, তাছাড়া পাশের বাড়ির অনেক কাকিমারাই এসেছিলো, সবার সাথেই আমরা এসেছিলাম। মানে গ্রাম থেকে বলতে পারো প্রায় 30-40 জনেরও বেশি আমরা এসেছিলাম। আর এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছিল না, কখন যে রাত 10টা বেজে গেছিলো বুঝতেই পারিনি। আর এখানে মানে নাচের অনুষ্ঠান হচ্ছে, রাধাকৃষ্ণের নাচ করছে, এগুলো সামনে থেকে দেখতে না আরও বেশি সুন্দর লাগছিলো। মানে কিছু কিছু সময় তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, মানে এত বিভোর হয়ে জিনিসটা দেখছিলাম না, খুব সুন্দর লাগছিলো। আর এই যে স্টেজের সামনে যে প্রভু বসে আছে, ওই প্রভুর বউ হচ্ছে এই যে রাধিকা সেজেছে, যিনি যে মানে পিঙ্ক কালারের আর কি রানী কালারের যে লেহেঙ্গা পরে আছে রাধা সেজেছে, ওইটা হচ্ছে ওই প্রভুর বউ। মানে সামনে থেকে দেখে না মনে হচ্ছিলো যেন সত্যিকারের রাধা নাচছে, এত অপূর্ব লাগছিলো। তো সেই জন্যই ভিডিওগুলো একটু তুলে রেখে দিয়েছিলাম, মানে পুরো শ্যুট আমি করতে পারিনি, বললাম না বিভোর হয়ে দেখছিলাম, কিছুটা শ্যুট করে রেখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিন যে কত লোক হয়েছিল এখানে জানি না আমি কতটুকু মানে ভিড়ের মধ্যে ভিডিও করেছি, তোমাদেরকে কতটুকু দেখাতে পারছি, তবে প্রচুর প্রচুর লোক হয়েছিল এবং খুব আনন্দ হয়েছিল। আর প্রত্যেক দিন তো প্রসাদের ব্যবস্থা ছিলই, তো আমরা এই যে যেদিন গেছিলাম এদিনও কিন্তু খুব সুন্দর একটি প্রসাদের ব্যবস্থা ছিল। তো আবার একটা মানে নাচের অনুষ্ঠান শুরু হয়েছে, একটা নাচ শেষ হয়ে গেছে। এই যে মাতাজিটা নাচছেন, ইনি একটা গানও করেছিলেন, আবার ইনি নাচ করছেন, এনার পায়ে একটু প্রবলেম আছে যার জন্য ইনি বসে বসে নাচ করছিলেন, কিন্তু বসে বসেই এত সুন্দরভাবে নাচ করছিলেন, মানে ইনি করছিলেন হচ্ছে মীরার ভজন, সেটা এত সুন্দরভাবে করছিল বসে বসে না, মানে আমরা অবাক হয়ে দেখছিলাম, দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর অনুষ্ঠান হয়েছিল, শেষে কিন্তু আমরা খুব সুন্দর একটি প্রসাদও পেয়েছিলাম। এদিন হয়েছিল জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ কিরিটি অন্ন, তো কিরিটি অন্ন পেয়েছিলাম আমরা, বাড়িতে নিয়ে এসেই খাওয়া দাওয়া করেছিলাম। আমার ভাইয়েরা যায়নি, মানে আমার কাকিমারা যায়নি, তো ওদের জন্য নিয়ে এসেছিলাম, সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। আর তোমাদের কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রথ শেষ হয়ে গেছে কিন্তু রথের এই অনুষ্ঠান মানে এই ভিডিও দেখেই না সেই রথের আমেজটা যেন এখনও লেগে আছে। আর এই যে বাজারে যে কদিন অনুষ্ঠানটা হয়েছিল না, বাজারটা একদম জমজম করছিল, অনুষ্ঠান শেষের পরে না বাজারটা কেমন অন্ধকার মতন হয়ে গেছে, মানে বাজারে যাদের দোকান আছে তারাই এই কথাটা বলছে যে অনুষ্ঠানের কদিন বাজারটা কত জমজম করছিল, আর যেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে যেমন অন্ধকার নেমে এসেছে বাজারটা, মানে মনে হচ্ছে যেন কি ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি এই কদিন আমরা খুব আনন্দ করেছি, এই প্রথম আমাদের এইখানে এই বাজারে এত সুন্দর রথের অনুষ্ঠান হয়েছে, আমরা খুব উপভোগ করেছি। তো একটার পর একটা নাচের অনুষ্ঠান শুরু হচ্ছে, আবার একটা নাচের অনুষ্ঠান শুরু হয়েছে। তো সব কিছু যে মানে যে যে নাচগুলো হচ্ছে পরপর, এগুলো কিন্তু সব ওদের প্রিপ্ল্যান ছিল না, মানে দর্শকরা এক একটা দাবি করছিল সেই অনুযায়ী ওরা নাচ করছিল, মানে অনুষ্ঠান এত সুন্দর হচ্ছিল, মানে কোনো ফাংশানে গেলে যেমন হয় না, একটা গান ভালো লাগলে দর্শকরা আরেকটা গান
দাবি করে, এরকম এখানেও হয়েছিল। মানে একটা নাচ ভালো লাগছিল, সমস্ত ভক্তবৃন্দরা বলছিল আর একটা নাচ দেখি, আর একটা গান গান শুনি, আর একটা কীর্তন হোক, এরকম হচ্ছিল। এই করে করে না খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এরা কিন্তু সব কিছু আগে থেকে প্ল্যান করে আসেনি, দেখতেই পাচ্ছ তোমরা, একই ড্রেস পরে অনেকগুলো নাচের অনুষ্ঠান হচ্ছে। মানে এখানে এসেই ডিসাইড হয়েছে যে এই নাচটা হবে বা এই নাচটা হবে, সেই অনুযায়ী এরা করছিল। খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে সামনে থেকে এর থেকেও, মানে ফোনে যতটা না তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আরও তো কপিরাইটের জন্য গানগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, গানগুলো শোনালে তোমরা বুঝতে পারতে মানে কতটা সুন্দর লাগছিল। আর এরকম মানে ভগবানের অনুষ্ঠান এরকম হয়, কোনোদিনও তো যাইনি কোথাও, হয়তো একটা দুটো অষ্টম প্রহরে গেছি কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। আর এরকম মানে আমাদের এই বাজারে এরকম ভগবানের অনুষ্ঠান প্রথম হলো, আর সেখানে গিয়ে এতক্ষণ থাকতে পারলাম, এত সুন্দর লাগছিল। আর ভগবানকেও তোমাদেরকে প্রথমেই একটু দর্শন করিয়েছিলাম, মানে চতুর্দিকে লাইট জ্বলছিল, এত সুন্দর জ্বলজ্বল করছিল না, অসাধারণ লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। তবে এখন যখন নাচের অনুষ্ঠানটা হচ্ছিল, এখন ভোগ দিয়েছিল বলে সামনে থেকে পর্দাটা টানা ছিল, সেই জন্য তোমাদেরকে আর দেখাইনি। মানে অনুষ্ঠান শেষেই আবার প্রসাদ দেওয়া হবে সমস্ত ভক্তবৃন্দদের, যেহেতু অনেকটা রাত হয় তো অনুষ্ঠান শেষ হতে, তো সেই জন্যই এই অনুষ্ঠানের মাঝেই ভোগ দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমার ভোগ ভোগ শুনে এই অনুষ্ঠান দেখতে তোমাদের কেমন লাগছে জানি না, গানটা শোনাতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না। তবে আমার বক বক শুনেই তোমরা অনুষ্ঠানটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো মাঝে একটু তোমাদেরকে দেখালাম ভগবানের সামনে বসে দুজন প্রভু এবং একজন মাতাজি মালা গাচ্ছিলেন, মানে পরের দিন ভগবানকে পড়ানো হবে তার জন্য। আর এই একটা নাচের অনুষ্ঠান হচ্ছিলো, এটার নামটা না আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটাও কিন্তু এখানে থেকেই মানে প্ল্যান হয়েছিল যে হ্যাঁ আমরাও প্রভুর এবং মাতাজির একসাথে একটা নাচ দেখব। তো এখানে থেকেই ওরা ডিসাইড করেছিল যে এই নাচটা করবে। আর এরা বলছিলেন, প্রভুরা বলছিলেন যে এই নাচটা নাকি 4 বছর আগে একটা কোনো অনুষ্ঠানে ওরা করেছিলেন, তো তারপরে 4 বছর পরে এখানে করছে। কিন্তু দেখে কিন্তু একটুও মনে হয়নি, মনে হচ্ছিলো কি আগে থেকে রিহার্সাল করা আছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপর আমরা বাড়ি ফিরবি, তো প্রসাদ নিয়েই বাড়ি ফিরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।